ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব ফ্রেন্ডস। আমরা যে প্রিভিয়াস ইয়ার রেলের কোশ্চেন শুরু করেছিলাম এবং যেটা ছিল ফিজিক্স দিয়ে শুরু করেছিলাম, আজকে হবে তার 5 নম্বর ক্লাস। এবং আজকের যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাটমিক ফিজিক্স। অর্থাৎ অ্যাটমিক ফিজিক্স থেকে বিগত 20 বছরে যে সমস্ত কোশ্চেন জেনারেল সায়েন্সে জিজ্ঞাসা করা হয়েছে রেলের বিভিন্ন পরীক্ষায়, টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং গ্রুপ ডিতে, সেই প্রশ্ন নিয়ে আজকে হবে আলোচনা। এবং আজকে হলো 5 নম্বর ক্লাস। তো একেবারে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি, সেটা হলো দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ইন এ হাইড্রোজেন অ্যাটম ফর্ম স্টেট। অর্থাৎ একটা হাইড্রোজেন অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে কী পরিমাণে শক্তি প্রয়োজন হয় সেটি জানতে চাওয়া হয়েছে। এবং উত্তরটি হবে 0.136 EV। এটি জাস্ট মুখস্থ করে নেবে। এবং সেকেন্ড কোশ্চেন হলো হু ডেভেলপড দ্য টেকনোলজি অফ আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশন। অর্থাৎ কোন ব্যক্তি একটা বিশেষ টেকনোলজি আবিষ্কার করেছিল যেটি ছিল আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশন, অর্থাৎ মাটির নিচে যে পারমাণবিক বিস্ফোরণ বিভিন্ন যে টেস্ট করা হয় সেই টেকনোলজিটা কোন ব্যক্তি আবিষ্কার করেছিল বা ডেভেলপ করেছিল। উত্তর হবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। এই ব্যক্তিটি ভারতের নিউক্লিয়ার ফিজিক্সের একটি উল্লেখযোগ্য নাম। এখন চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, সেটি হলো ইন এ নিউক্লিয়ার রিয়্যাক্টর, অর্থাৎ একটা পারমাণবিক চুল্লিতে সেলফ সাস্টেইন চেইন রিয়্যাকশন ইজ পসিবল। সেই পারমাণবিক চুল্লির মধ্যে কী হয়, একটা বিক্রিয়া হয় চেইন রিয়্যাকশন এবং সেটি অটোমেটিকলি চলতে থাকে, সেটির কারণ কী, এই সেলফ সাস্টেইন চেইন রিয়্যাকশনের কারণ কী। এই কোশ্চেনটি আরেকবার পড়েছে, সেটি কিছুক্ষণ পরে আমি বলছি। তো এখানে দেখো যে কারণটি দেওয়া আছে, মোর নিউট্রনস আর রিলিজড ইন ইজ অফ ফিশন রিয়াকশান। অর্থাৎ এখানে যে পারমাণবিক চুল্লি থাকে তার ভেতরে কী ঘটে, নিউক্লিয়ার ফিশন ঘটে। নিউক্লিয়ার ফিশন মানে কী, আমরা আগে বলেছিলাম সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন ঘটে, FU ছিল তখন। অর্থাৎ সেখানে ছোটো ছোটো যে নিউট্রন এইসব বা হিলিয়াম এইগুলো যুক্ত হচ্ছিল এবং সেখানে একটা শক্তির উৎপত্তি ঘটছিল। আর যে নিউক্লিয়ার ফিশন বলছি এখানে কী হয়, একটা ভারী একটা ধাতু থাকে, ভারী একটা ধাতু থেকে সেখানে বিস্ফোরণ হয়ে ছোটো ছোটো নিউক্লিয়াসে পরিণত হয়, সেটি হলো নিউক্লিয়ার ফিশন এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। আর এই নিউক্লিয়াসগুলো, অর্থাৎ নিউক্লিয়াস নয়, এই নিউট্রনগুলো কী হয়, এই ছোটো ছোটো নিউট্রনগুলো আবার এই ফিশন রিয়াকশনে অংশগ্রহণ করে, অর্থাৎ এই বিক্রিয়াটি পরপর চলতে থাকে। অর্থাৎ একটা ভারী নিউক্লিয়াস সেখান থেকে ভেঙে তৈরি হলো ছোটো ছোটো নিউট্রন, সেই নিউট্রনগুলো আবার এই নিউক্লিয়ার ফিশনে অংশগ্রহণ করে, সুতরাং এই বিক্রিয়াটি একটা নন স্টপভাবে চলতে থাকে, সেটি হলো এই সেলফ সাস্টেইন চেইন রিয়াকশনের উল্লেখযোগ্য কারণ। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, সেটি হলো রেডিও অ্যাক্টিভিটি ইজ ডিউ টু, রেডিও অ্যাক্টিভিটির কারণ কী, তেজস্ক্রিয়তার কারণ কী, সেটি হলো আনস্টেবল নিউক্লিয়াস। এই পৃথিবীতে সমস্ত ব্যক্তি যেমন একটা স্টেবল কন্ডিশনে থাকতে চায়, এটি বিভিন্ন বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ যখন একটা পদার্থের যে নিউক্লিয়াস থাকে সেটা আনস্টেবল কন্ডিশনে থাকে, সে তখন কী চেষ্টা করে, সেই আনস্টেবল কন্ডিশন থেকে স্টেবল কন্ডিশনে আসতে চেষ্টা করে, তার জন্য এর একটা বিকিরণ ঘটায়, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ, সেটাই হলো রেডিও অ্যাক্টিভিটি। তাহলে উত্তরটি হবে আনস্টেবল নিউক্লিয়াসের জন্য এই রেডিও অ্যাক্টিভিটি ঘটনাটা ঘটে থাকে। নেক্সট কোশ্চেন, ইন নিউক্লিয়ার রিয়্যাক্টর, দেখো আর একটা কোশ্চেন যে ইন নিউক্লিয়ার রিয়্যাক্টর অর্থাৎ পারমাণবিক চুল্লির মধ্যে হেভি ওয়াটার, যেটাকে আমরা DTO বলি, সেই হেভি ওয়াটারের কাজ কী বা ফাংশন কী, সেই হেভি ওয়াটার মডারেটর হিসেবে কাজ করে, মডারেটর। আর নেক্সট কোশ্চেন হলো ইন নিউক্লিয়ার রিয়্যাক্টর পারমাণবিক চুল্লির মধ্যে সেলফ সাস্টেইন চেইন রিয়াকশন ইজ পসিবল, যেটি একটু আগেই বললাম, তার কারণ কী, নিউট্রনস ইমিডিয়েটলি টেক পার্টস ইন দ্য ফিশন প্রসেস, যেটি বললাম এই পারমাণবিক চুল্লি, এখানে একটি ভারী
একটা নিউক্লিয়াস, সেখান থেকে একটা ভারী পদার্থ, সেখান থেকে যে ভেঙে গিয়ে এই যে ফিশন প্রক্রিয়ায় ছোট ছোট নিউট্রনে পরিণত হচ্ছে, এই নিউট্রনগুলো ইমিডিয়েটলি টেক পার্টস, একদম সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করছে এই ফিশন প্রসেসে। সুতরাং এই বিক্রিয়াটি কন্টিনিউয়াসলি চলতে থাকছে। আবার কুরি ইজ দ্য ইউনিট অফ, কুরি কিসের একক? কুরি হলো রেডিও অ্যাক্টিভিটির একক, তেজস্ক্রিয়তার একক কি? কুরি। আর এনার্জি ইজ কন্টিনিউয়াসলি ক্রিয়েটেড ইন দ্য সান ইজ ডিউ টু নিউক্লিয়ার ফিউশন, এটা আগের আমরা 4 নম্বর ক্লাসে করেছি। তো এটা হবে নিউক্লিয়ার ফিউশন, যেখানে বলেছিলাম ফিউজড হচ্ছে, অর্থাৎ ছোটো ছোটো যে নিউট্রন বা ছোটো ছোটো যে পদার্থ সেগুলো যুক্ত হয়ে একটা ভারী পদার্থ তৈরি করছিল এবং সূর্যের মধ্যে একটা ব্যাপক শক্তি উৎপন্ন করছিল, সেটা হলো নিউক্লিয়ার ফিউশন। আবার গামা রে ক্যান ইউজেস, ক্যান কজ, অর্থাৎ গামা রে যে একটা রশ্মি আছে, গামা রশ্মি, সে তার কারণে কী ঘটে? জিন মিউটেশন ঘটে। আমাদের মানব শরীরে যে জিন আছে, যেগুলো আমাদের বংশগত ধারক এবং বাহক, সেই বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক জিন, সেই জিনগুলোকে কী করে? চেঞ্জ করে দেয়, মিউটেশন করে দেয়। অর্থাৎ জিনের যে ফাংশন, সেই ফাংশনটাকে ঘটতে দেয় না, এবং সেই জিনের যে ফাংশন সেটা পরিবর্তে সেই তার ফাংশনটা কমপ্লিট করতে পারে না, জিনের মিউটেশন ঘটিয়ে দেয়, পরিবর্তন ঘটিয়ে দেয়। এটাই হলো গামা রশ্মির প্রভাবে এটি হয়ে থাকে। এবং অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ যে পারমাণবিক যে পাওয়ার প্ল্যান্টস আছে, সেটি কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? ফিউশন। অর্থাৎ আমরা দেখছি সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন ঘটছে, আর অ্যাটমিক যেটা আমরা সৌর, যেটাকে আমরা বলছি পারমাণবিক শক্তি, সেখানে কী ফাংশন কাজ করছে? ফিশন। সূর্যেতে হবে ফিউশন, আর এই পারমাণবিক চুল্লি বা পারমাণবিক বিভিন্ন বিষয়বস্তুতে ফিশন কাজ করছে। নেক্সট কোশ্চেন হলো হুইচ টাইপ অফ রিয়াকশান প্রডিউসেস দ্য মোস্ট হার্মফুল রেডিয়েশন। আমরা যে দুটো টাইপস পেয়েছি এই রিয়াকশানের, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশন, সেই দুটো টাইপসের মধ্যে কোন টাইপসের রিয়াকশানে ক্ষতিকর বিভিন্ন রেডিয়েশনগুলো ঘটে? সেটির উত্তর হবে ফিশন রিয়াকশানে। অর্থাৎ যেখানে আমরা ফিশন রিয়াকশান দেখব সেখানে ক্ষতিটা বেশি হবে। নেক্সট কোশ্চেন হলো গামা রে হ্যাভ গ্রেটেস্ট সিমিলারিটি উইথ, গামা রশ্মির সঙ্গে কোন রশ্মির মিল আছে? সেটা হলো এক্স রশ্মির সঙ্গে, অর্থাৎ গামা রের সঙ্গে এক্সরের একটা মিল আছে। রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজড টু এস্টিমেট দ্য এজ অফ ফসিল, অর্থাৎ জীবাশ্মের বয়স কত, একটা জীবাশ্ম কত বছর আগের জীবাশ্ম, সেটি নির্ণয় করার জন্য একটা রেডিও কার্বন ডেটিং টেকনিক ইউজ করা হয়, সেখানে কার্বন 14 ইউজ করা হয়। এটাও একটা কোশ্চেন আসে যে এই রেডিও ডেটিংয়ের ক্ষেত্রে কোন আইসোটোপ ইউজ করা হয়, সেটি হবে কার্বন 14। তাহলে সেই রেডিও ডেটিং টেকনিকের সাহায্যে আমরা কিসের বয়স নির্ধারণ করতে পারি? যে ফসিল অর্থাৎ জীবাশ্ম, সে কত বছর আগের জীবাশ্ম সেটা আমরা নির্ণয় করতে পারি। আবার ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই, যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা সেটি কে আবিষ্কার করেছিল? হেনরি বেকরেল। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর উইক, একেবারে শেষ কোশ্চেন হলো আজকের ক্লাসের শেষ কোশ্চেন হলো উইক নিউক্লিয়ার ফোর্সেস কজ, অর্থাৎ দুর্বল পারমাণবিক যে শক্তি তার কারণ কি? তার কারণ হলো রেডিও অ্যাক্টিভিটি। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসে এই 5 নম্বর ক্লাসে আমরা এই টপিক্সের কিছু কোশ্চেন পড়লাম, এবং আস্তে আস্তে আমরা টোটাল 7000 কোশ্চেন বিভিন্ন সাবজেক্টের উপরে কমপ্লিট করে দেবো। এখন বইটা কি, এই যে বিষয়গুলো পড়াচ্ছি সেটার পিডিএফ যখন আমি এক একটা টপিক কমপ্লিট করব তখন তার পিডিএফ আমি দিয়ে দেবো। তাছাড়াও অনেকে জানতে চাইছিলো আমি কোন বই থেকে পড়াচ্ছি, তোমরা সেই বইটা আমি নাম বলে দিচ্ছি, কিনে নিতে পারো। সেটি হলো রেলওয়ে টু দ্য পয়েন্ট জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স, এটা হলো একটা কিরণ পাবলিকেশনের একটা বই, যেখানে 7000 কোশ্চেন
রেলের বিভিন্ন পরীক্ষায় পড়েছে প্রিভিয়াস ইয়ারে, এমন কোশ্চেন দেওয়া আছে, সেই বই থেকে আমি পড়াচ্ছি। আর যেটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দিয়ে দেখব, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি এই ভিডিওর আপডেট এবং বিভিন্ন পিডিএফগুলো দেবো। আরেকটি আছে টেলিগ্রাম গ্রুপ, যে গ্রুপটি মেনলি তোমাদের জন্য করা হয়েছে, তোমাদের গ্রুপ ডিসকাশনের জন্য করা হয়েছে। সেখানে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট বেশি করি না, এটা অনলি তোমাদের বিভিন্ন বিষয়বস্তু তোমাদের মধ্যে গ্রুপ ডিসকাশনের জন্য এই গ্রুপটি করা হয়েছে। সুতরাং আমি দুটো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একটা হলো টেলিগ্রাম চ্যানেল, সেটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা জয়েন করে নেবে। আরেকটি কথা দিয়ে আমি ভিডিওটি শেষ করব, সেটি হলো আগের ভিডিওতে যে সেকেন্ড কোশ্চেনটি ছিল সেটি এক বন্ধুর বুঝতে অসুবিধা হয়েছে, সেটা আমি এখানে বলে দেবো, তারপরে ভিডিওটি শেষ করে দেবো। সেটি হলো কোশ্চেনটি ছিল যে চাঁদকে আমরা চাঁদের একটা পৃষ্ঠই সবসময় একটা দিকেই দেখতে পাই, তার অপোজিট দিক কোনো সময় আমাদের চোখের সামনে আসে না, তার কারণটি কী? দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তখন কী হয়? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে তার নিজের অক্ষের চারপাশেও ঘুরছিল, অর্থাৎ নিজের অক্ষের চারপাশে ঘুরতে পৃথিবী সময় লাগছিল 24 ঘন্টা, আর এই টোটাল সূর্যকে প্রদক্ষিণ করতে তার সময় লাগছিল 365 দিন, অর্থাৎ 1 বছর। যেটা নিজের অক্ষের চারপাশে ঘুরছিল সেটাকে আমরা বলছিলাম আহ্নিক গতি, সেটা একদিন সময় লাগছিল, আর যেটা টোটাল এই কমপ্লিট করতে সূর্যের চারপাশে ঘুরতে সেটা সময় লাগছিল 365 দিন বা 1 বছর। ঠিক একইভাবে যখন আমরা পৃথিবী এবং চাঁদের তুলনা করব, অর্থাৎ পৃথিবী এখানে আছে আর তার পাশে যে চাঁদ ঘুরছে, তো চাঁদ তার নিজের অক্ষের পাশে অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর চারপাশে ঘুরছে। এখন এই নিজের অক্ষের চারপাশে ঘুরতে তার যে সময় লাগছে আর এই টোটাল পৃথিবীটাকে প্রদক্ষিণ করতে তার যে সময় লাগছে সেটা একদম সেম টাইম, ওই 29 দিন বা 27 দিন এরকম সামথিং টাইম লাগছে। অর্থাৎ নিজের অক্ষের চারপাশে ঘুরতেও এই তার 29 দিন বা 27 দিন, আমার এক্স্যাক্টলি ডেট মানে সময়টা মনে পড়ছে না, সেরকম সময় লাগে, আবার টোটাল এই পৃথিবীকে প্রদক্ষিণ করতেও একই সময় লাগে। তাই কি হয়, যখন এই চাঁদ ধরো এখানে ছিল, এর নিজের চারপাশে মানে নিজের অক্ষের চারপাশে ঘুরছে, তাহলে এই ফেসটা আমরা দেখতে পাচ্ছি, আর যখন চাঁদটি এত দূরে চলে গেল তখন তার অবস্থানটা কী হবে? এর মধ্যেই সে নিজের অক্ষের চারপাশে আরও কিছুটা এদিকে ঘুরবে। সুতরাং এখানে আমরা চাঁদের যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছিলাম, এখানেও আমরা চাঁদের সেই একই পৃষ্ঠ দেখতে পাবো, তার অপোজিট পৃষ্ঠটা দেখতে পাবো না, এটাই হবে সঠিক উত্তর। সো ফ্রেন্ডস, এই যে কোশ্চেনগুলো আমি পড়াচ্ছি এখানের মধ্যে যদি কোনো ডাউট থাকে তোমরা অফকোর্স আমাদের গ্রুপে বা এই কমেন্টে তোমরা জিজ্ঞাসা করবে, আমি সেগুলোর উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি। যারা প্রথম এই ভিডিওটি দেখছো এবং আমাদের চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমরা এরকম ভিডিও আরও অনেক আনবো। ধন্যবাদ।